তো এগুলো হলো খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরিষার তেলের মধ্যে গেছে রসুন, রসুন বাটা, আস্তা রসুন, বাঙ্গা মরিচ, আস্তা মরিচ, এগুলোর এখন ফাঁকানো হইতেছে লাল হওয়া পর্যন্ত। এরপরে এগুলা যখন লাল হয়ে যাবো কি আমরা খেতে পারবো? আমরা এটার মধ্যে এই যে আমরা এই সরিষা দিব, গুড় দিব, গুড় কই? ওই যে আমরা গুড় আছে কেন, এই যে পাঁচফোড়নের মশলা। হ্যাঁ, সব কিছু পরিমাণ মতো আর আছে সরিষা। আমরা সবটা মিশাইয়া মশলা টসলা দিয়ে আনি, দুই তিন ঘন্টা জাল দিছি। জাল দিবার পরে আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পরে ওই হইলো সুলতার সর্বশেষ কন্ডিশন। খুব সুন্দর কালার ধরছে, এখন এই পজিশনে আছে। আসার ভেরি নাইস। আমরা আসার